এখানে একজন সাবেক ছাত্রনেতা সময় সাহসী সন্তান বিপি নূর এখানে উপস্থিত রয়েছেন। আগামী নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না হলে বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না, এবং এর সাথে সাথে অন্য কাউকেও এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এবার বিএনপি অন্য ধরনের বিএনপি আপনারা দেখতে পাবেন, ঘর কোনো বিএনপি আর দেখা যাবে না। এবারে নির্বাচনের আগে যথাসময়ে যখন বিএনপির শীর্ষ পর্যায় থেকে ডাক দেওয়া হবে, রাজপথ প্রকম্পিত হবে তরুণদের পদহারে, ছাত্র জনতা রাজপথে নেমে আবার প্রমাণ দিবে এই দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। এই দেশের ছাত্রদের অনেক কৃতিত্ব রয়েছে অতীতে, বিপি নূর এখানে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যে 17 বার তার উপর আক্রমণ হয়েছে, 17টি আক্রমণ সামাল দিয়ে তিনি এখনো বেঁচে আছেন। এরাই তো বাংলাদেশের ভবিষ্যৎ। এই ধরনের তরুণ ছাত্ররা ভয়কে জয় করে রাজপথে নেমে আসবে। এই দুঃশাসন আর কতদিন চলতে পারে? কিছুদিন চলতে পারে, আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল, নানা ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু আগামী দিনে যে সরকার প্রতিষ্ঠিত হবে এটি হবে জনগণের সরকার, এবং এই সরকার আমরা প্রতিষ্ঠিত করব জনগণের রাজপথে তুমুল সংগ্রামের মাধ্যমে। যেই বাংলাদেশ বুকের রক্ত দিয়া 71 সালে আমরা প্রতিষ্ঠা করে দিয়েছি, এই দেশটি যাতে স্বাধীন থাকে, সার্বভৌম থাকে, এই দেশটি যাতে একটি কল্যাণ রাষ্ট্র হয়, সেই জন্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব আছে, প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি বিএনপির পক্ষ থেকে, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আমরা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। অনেকে বলতে পারেন, রাজনীতিবিদরা এরকম বলেই থাকে, নির্বাচনের মূলা যখন ঝুলিয়ে দেবে তখন সব কিছু ভুলে আবার যেয়ে তারা সুসুর করে নির্বাচনী প্রক্রিয়ায় সামিল হবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমি বিএনপির কোনো বড় নেতা না, ক্ষুদ্র নেতা, কিছুই না, কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে অতীতে যে ভুল বিএনপি করেছে, বিশেষ করে বিগত নির্বাচনে, এবার অতীতেও স্বৈরাচারকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশের রাজপথ থেকে, বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে। অতীতেও অনেক স্বৈর শাসককে বিদায় নিতে হয়েছে, আরেকটি নূতন অধ্যায় আগামীতে আপনারা ইনশাআল্লাহ দেখতে পাবেন, যেখানে জনগণের মতবাদী প্রতিষ্ঠিত হবে। আমাদের করণীয় কি? করণীয় সকল পেশাজীবীদেরকে একত্রিত করতে হবে। বিএনপি সবচেয়ে বড় দল হিসাবে নিশ্চয়ই তার ভূমিকাও সবচেয়ে বড় থাকতে হবে। বিএনপি নিশ্চয়ই অন্যান্য দলসমূহের সাথে আবারও যোগাযোগ করবে। কল্যাণ পার্টি 20 দলের একটি শক্তিশালী দল, এবং জেনারেল ইব্রাহিম ইতিমধ্যেই বলেছেন যে তারা বিএনপির সাথেই থাকবেন, শহীদ জিয়ার আদর্শে তিনি এবং তার এই দল বিশ্বাসী। আমরা এক দফার দাবিতে আন্দোলনে যাব, সে এক দফা হলো এই দেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, অন্য কোনো দাবি এর সাথে আমরা যুক্ত করব না। বর্তমানে বাংলাদেশের যে করুণ অবস্থা তার প্রধান কারণ হলো এই দেশে কোনো দায়িত্বশীল সরকার নাই। পরিবারে জন্মগ্রহণ করেন, তার পিতা আলহাজ এস এম হাফিজ আহমদ এবং মাতা আলহাজ শামসুন্নাহার। তার শৈশব কাটে নিজ গ্রামে এবং চট্টগ্রাম বন্দর উত্তর আবাসিক এলাকায়। 1962 সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ফৌজদারহাট ক্যাডেট কলেজে ভর্তি হন। তিনি 1968 সালে এই কলেজ থেকে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড এর অধীনে মানবিক বিভাগে বোর্ডের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে HSC পাশ করেন। অতঃপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন, কিন্তু অধ্যয়ন অসমাপ্ত রেখেই পাকিস্তান মিলিটারি একাডেমি কাবুলে যোগদান করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1974 সালে BA পাশ করেন। দীর্ঘদিন পর অবসর জীবনে 2004 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ পাশ করেন। সামরিক পেশাগত লেখার পড়ার অংশ হিসেবে তিনি 1982-83 সালে ক্যাম্বারলিতে অবস্থিত ব্রিটিশ সেনাবাহিনীর বিশ্ববিখ্যাত দি রয়্যাল স্টাফ কলেজ এবং 1989-90 সালে কার্লাইল ব্যারাক্সে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর বিখ্যাত US আর্মি ওয়ার কলেজে অধ্যয়ন করেন।
তরুণ ইব্রাহিম সেপ্টেম্বর 1970 এ পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুরের 24তম ওয়ার কোর্সে সর্বোত্তম ক্যাডেট বিবেচিত হয়ে তথা মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে কমিশন পান এবং ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় ব্যাটালিয়নে যোগদান করেন। একই ব্যাটালিয়নের সঙ্গে এবং 3 নম্বর সেক্টরের ভৌগোলিক এলাকায় তিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সাহসিকতাপূর্ণ যুদ্ধ ও নেতৃত্বের জন্য তিনি বীর প্রতীক খেতাব প্রাপ্ত হন। প্রাণের স্পন্দ শুনি না তোমার, তাতে কি বীর তুমি এখনো জেগে আছো, 16 কোটি পরিবার তুমি খাড়া আছো তো, যে ভীত কখনো কোনো বিদ্রোহীরা পারেনি ভাঙতে, সেই বজ্রকণ্ঠের হুঙ্কারে হুঙ্কারে সাহসী উচ্চারণ এক লালিত স্বপ্নের পরোয়ানা, বিদ্রোহীদের বিদ্রোহের ধুলায় চূর্ণ যে পদ প্রান্তর, তুমি সেখানে গর্জিত ঘূর্ণিঝড়। তিনি আমাদের জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি কোম্পানি ব্যাটালিয়ন, ব্রিগেড এবং পদাতিক ডিভিশন কমান্ড করেন। মিরপুর সেনানিবাসে অবস্থিত প্রতিরক্ষা বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রশিক্ষক, সেনাবাহিনী সদর দপ্তরের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনস, ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। চাকরির শেষ প্রান্তে তিনি যশোর সেনানিবাসে জিওসি ছিলেন। 1987 থেকে 89 সময়কালের সংঘাত সংকুল পার্বত্য চট্টগ্রামের ইতিহাসের এক ক্রান্তি লগ্নে রাঙামাটি ও খাগড়াছড়িতে ব্রিগেড কমান্ডারের দায়িত্ব পালনকালে সরকারি নীতিমালার আওতায় তিনি বিদ্রোহী গোষ্ঠীর সাথে শান্তি আলোচনায় নেতৃত্ব দেন এবং পার্বত্য চট্টগ্রামে যুগান্তকারী রাজনৈতিক সংস্কার আনয়নে কার্যকর অনুঘটক ছিলেন। 1996 সালের জুন মাসে অবসরে যাওয়ার পূর্বে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি ঢাকা মহানগরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। অবসর জীবনে আল্লাহ প্রদত্ত মেধা ও কর্মজীবন লব্ধ অভিজ্ঞতাকে দেশবাসীর কল্যাণে নিয়োজিত করার লক্ষ্যে মেজর জেনারেল ইব্রাহিম সেন্টার ফর স্ট্যাটিস্টিক অ্যান্ড পিজি স্টাডিজ নামক একটি গবেষণা কেন্দ্র বা থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করেন এবং প্রথম নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ইসলামিক ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড প্রোপাগেশন অফ দি টিচিং অফ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শিক্ষা, গবেষণা ও প্রচার ইনস্টিটিউটের প্রথম সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মাওলানা ভাসানী ফাউন্ডেশন নামক একটি অরাজনৈতিক সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে পেশাগত কারণে এবং অবসর জীবনে বুদ্ধিভিত্তিক ও জ্ঞানভিত্তিক কর্মকাণ্ডের জন্য তিনি ইরাক, জার্মানি, ফ্রান্স, মালয়েশিয়া, কাতার, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ একাধিকবার সফর করেন। জেনারেল ইব্রাহিম একাধিক জাতীয় দৈনিক পত্রিকা, সংবাদপত্রের জাতি গঠন, জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা, মুক্তিযুদ্ধ, ধর্মীয় মূল্যবোধ ইত্যাদি বিষয়ে নিয়মিত কলাম লেখার মাধ্যমে পাঠকগুলির নিকট একজন অতি সুপরিচিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তার লেখা কলামগুলির 6টি সংকলন ইতিমধ্যে বের হয়েছে। এছাড়াও তিনি 6টি মৌলিক বই রচনা করেছেন। পাশাপাশি তিনি একাধিক টেলিভিশন চ্যানেলে বিগত 18 বছর ধরে বিভিন্ন বিষয়ে ভিত্তিক টক শোতে আলোচক হিসেবে অংশগ্রহণ করার মাধ্যমে একজন চিন্তাশীল, স্পষ্টবাদী ও যুক্তিবাদী রাজনৈতিক ব্যক্তি হিসেবে দর্শকগুলের হৃদয়ে মন জয় করেছেন। বলা বাহুল্য, বিভিন্ন দৃশ্যমান বলিষ্ঠ সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড ও গঠনমূলক বক্তব্যের প্রেক্ষাপটে বাংলাদেশের সচেতন নাগরিকগণের উল্লেখযোগ্য অংশ তার কাছ থেকে আরও অবদান আশা করে। 1975 সালের 5ই নভেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া গ্রাম নিবাসী মুক্তিযোদ্ধা আলহাজ সিরাজউদ্দিন ভূঁইয়ার দ্বিতীয় কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অদ্যাবধি সুখে শান্তিতে সংসার জীবন অতিবাহিত করছেন। তার স্ত্রী মিসেস ফোরকান ইব্রাহিম একজন গৃহিণী এবং জেনারেল ইব্রাহিমের জনসেবা ও রাজনৈতিক কর্মকাণ্ডের একনিষ্ঠ প্রেরণাদাতা। ফোরকান ইব্রাহিম বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য এবং ইন্টারন্যাশনাল ইনার হুইল ক্লাব অফ ঢাকা ওয়েস্টের সদস্য ও সাবেক সেক্রেটারি। জেনারেল ইব্রাহিমের একমাত্র পুত্র সৈয়দ ফজলুল করিম মুজাহিদ পেশায় একজন ব্যাংকার ও পুত্রবধূ তানজিনা মেহের মোমো একজন গৃহিণী, শৌখিন লেখিকা। একমাত্র কন্যা শারমিন ফাতেমা ইন্না যুগপত একজন গৃহিণী ও সমাজসেবক, সমাজসেবা কর্মী। জামাতা জনাব মাহবুবুর রহমান মিডিয়া সংশ্লিষ্ট মানব উন্নয়ন কর্মকর্তা। 4 ডিসেম্বর 2007 সালে একটি বৃহৎ জাতীয় কনভেনশনের মাধ্যমে বাংলাদেশ কল্যাণ পার্টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তিনি দলের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি হাঁটি হাঁটি পা পা করে 14 বছর অতিক্রম করছে। বাংলাদেশে বর্তমানে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে ও জাতীয় নেতৃত্ব প্রদানে মানুষ কল্যাণ পার্টির তো একটি ভূমিকা কামনা করে
জাতীয় দৈনিকে তার লেখা কলাম ও টিভি মিডিয়ায় তিনি গণমানুষের অধিকার ও গণতন্ত্রের সোচ্চার ভূমিকা তুলে ধরেন বিধায় তার বক্তব্য শোনার জন্য গণমানুষ অধীর অপেক্ষায় আগ্রহ ধরে বসে থাকেন স্বাধীনতার প্রকৃত স্বাদ ও সুবিধা বঞ্চিত মানুষের স্বপ্ন দেখেন যে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকের হাত ধরে তারা তাদের ভোট ও গণতন্ত্রের অধিকার আবার পুনরায় ফিরে পাবেন।